আর আর একটি ইসরাফ বা তাবজির হচ্ছে যে অল্পই খরচ করলেন কিন্তু হারাম, চার আনা পয়সা বেশি, চার আনা, শুধু চার আনা পয়সা খরচ হলো, বেশিও না। আপনার লাগবে 5 রিয়াল, 1 রিয়াল তার মধ্যে হারামে খরচ করলেন। যেমন যারা ধূমপান করছেন, সিগারেট খাচ্ছেন বা জর্দা খাচ্ছেন, এটা হচ্ছে কি, এটাও ইসরাফ, এটাও তাবজির। হারামে সামান্য পয়সা যদি খরচ হয় তো সেটাও গুনহার কাজ, আর হালালে যদি প্রয়োজনের বেশি খরচ করেন সেটা হচ্ছে ইসরাফ। এটা তো একটা দিক, এটাই অনেকে বুঝে, কিন্তু ইসরাফ মানে যেটা যা প্রয়োজন নেই সেটা করিয়েন না। আপনার এই কাপড় যদি 50 টাকা 100 টাকা হয়, তো এগুলো 1000, আপনার 200-400 রিয়ালের আছে, ইসরাফ না? হ্যাঁ, ইসরাফ। জুতো স্যান্ডেল আপনার ম্যাক্সিমাম 100 রিয়াল 100-200 রিয়াল চলেন, বেশি পয়সাওয়ালা মানুষ 200-300 রিয়াল, কিন্তু যদি 1000-1000 রিয়াল, 7000-10000-20000 রিয়ালের জুতো, ঘড়ি 50000 রিয়ালের ঘড়ি জানেন না, এরকম ঘড়ি আছে, ইসরাফ এগুলো। তো এখানে ইসরাফ কথাটি অত্যন্ত ব্যাপক অর্থে রয়েছে, পানাহারের ক্ষেত্রেও ঠিক, শরীর সুস্থ রাখার ক্ষেত্রেও, হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বলছে ফারশাদাহুম ইলা ইদখালি মা ইয়াকিমুল বাদান মিনা ত্বামি ওয়াশ-শারাবি ইওয়াজ মা তাহাল্লাল মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দিক নির্দেশনা দিয়েছেন, ইলা ইদখালি মা ইয়াকিমুল বাদান, এমন কিছু ভিতরে প্রবেশ করানোর জন্য যা শরীরকে সুস্থ রাখে, সবল রাখে, দাঁড় করে রাখে, তা কি, মিনা ত্বাম, খাদ্য হোক, ওয়াশ-শারাব অথবা পানি হোক, খাবার পানি যেটা দিয়ে শরীরটা সুস্থভাবে চলাফেরা করে। খাওয়া দাওয়া কিসের জন্য? বেঁচে থাকার জন্য। আর যারা বেঁচে আছে, একটা হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করছি কিসের জন্য? বেঁচে থাকার জন্য, খেতে হবে, না হলে আমি বাঁচব না, সুস্থ থাকবো না, অসুস্থ হয়ে মরে যাবো, এটা হচ্ছে শরীয়ত। আর একটা হচ্ছে আমি বেঁচে আছি খাওয়ার জন্য, এটা হচ্ছে পশুর চরিত্র, যতদিন আছে আমোদ ফুর্তি করে খা, দমদম করে খা, হালাল হারাম, বৈধ অবৈধ, নাজায়েজ জায়েজ, দুর্নীতি আর বেইমানি, আত্মসাৎ আর লুটতরাজ, যা ইচ্ছা তাই, এরা বেঁচে আছে খাওয়ার জন্য, এটা পাশবিক চরিত্র। তো কেন শরীরে আপনি খাদ্য পানীয় ঢুকাবেন? এ ওয়াদা মা তাহাল্লাল মিনহু, সেটার বিকল্প হিসাবে যা সেখান থেকে আপনার কি হয়েছে, সেটা গলে গিয়ে শরীর থেকে সেটা বেরিয়ে গেছে শরীরে। আপনি যেমন গাড়িতে তেল দিচ্ছেন, তেল দিলে না, তেলটা ধীরে 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 পুড়ে শেষ হয়ে গেল, আজকালকার ভাষা বলা হচ্ছে বার্ন হওয়া, বলা হচ্ছে না, ক্যালোরি বার্ন হওয়া, মাশাআল্লাহ পরিভাষাটা মনে পড়েছে, তাই না, বোঝাতে সুবিধা এই ভাষাগুলো যদি থাকে। তা মা তাহাল্লাল মিনহু, যেটা বার্ন হয়ে শরীর থেকে চলে গেছে, খাবার যে দুপুরে খেয়েছেন 6-7 ঘন্টার মধ্যে সব হজম হয়ে চলে গেছে, তারপরে শরীরে যেটা আসল উপকারী সেটা শরীরে, গোটা শরীরে ছড়িয়ে দিয়েছে, আর বাকি যেটা বাজে জিনিস যেটা শরীরের জন্য অপদার্থ একবার ক্ষতি করবে সেটাকে বের করে দিয়েছে, হ্যাঁ, মলমূত্রের আকারে বা ঘামের আকারে। তো সেই জন্য খেতে হবে, দিতে হবে, কিছু বেরোচ্ছে কিছু ঢুকাইতে হবে, কিছু বেরোচ্ছে শরীরে কিছু ঢুকাইতে হবে। আর সেটা এত পরিমাণ হইতে হবে, এতটা পরিমাণ হইতে হবে যার দ্বারা শরীর লাভবান হয়, শরীরের ক্ষতি না হয়, দুই দিক থেকে, ফিল কামিয়া, পরিমাণের দিক থেকে কতটা পরিমাণ দিলে শরীরের জন্য লাভ হবে, আর ওয়াল কাইফিয়া মানে পদ্ধতি, হ্যাঁ পদ্ধতি, কি পদ্ধতিতে দিলে হবে, পদ্ধতিটা কেমন হওয়া উচিত, পরিমাণ এবং তার পদ্ধতি। পরিমাণ যদি ঠিক থাকে, আর সবসময় খেতেই থাকেন, খাওয়ার পরে খাবার, খাবার পরে খাবার মানুষ ক্ষতি করে, যতই ভালো খাবার হোক না কেন, ফামান জাওয়াজা যালিকা, এটাকে কেউ অতিক্রম করে, যতটা শরীরের জন্য উপকারী তার বেশি যদি কেউ গ্রহণ করে, কানা ইসরাফান, তো এটি হবে কি, সীমা লঙ্ঘন, ইসরাফ হবে। ওয়াকিলা হুমা মানে ওমেনা সেহাতে, আর এই উভয়টি অর্থাৎ শরীরের যতটা চাহিদা তার অতিরিক্ত দেওয়া শরীরকে, অথবা যতটা চাহিদা তার চাইতে অনেক কম দেওয়া, এই দুটোই বাধাগ্রস্ত করে, হ্যাঁ, সুস্থতাকে, স্বাস্থ্য সুরক্ষাকে বাধাগ্রস্ত করে, জালে বলিল মারাজ, আর রোগকে টেনে নিয়ে আসে, শরীরের রোগকে বাইরে থেকে টেনে নিয়ে আসে, বিভিন্ন যে
জীবাণুগুলো আক্রমণ করছে, সেগুলি তখন কি করে, লড়াই করে শরীরের সাথে। তারপর যেটাকে বলা হচ্ছে হ্যাঁ প্রতিরোধ শক্তি শরীরে, হ্যাঁ সেটা দুর্বল হয়ে পড়ে, তখন মানুষ রোগাক্রান্ত হয়। দেখেন আমাদের চারপাশে অনেক ভাইরাস জীবাণু আছে, কিন্তু আমাদের সাথে লড়াই করে শরীরে যদি চাহিদা ঠিক পূরণ থাকে আর শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা থাকে, লড়াই করে ওগুলো হেরে যায়, যার ফলে আক্রমণ করে না রোগী। কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে টাইপের, যেমন এই অ্যালার্জি সর্দি, কারো হাঁচি পড়ছে খুব বেশি, হ্যাঁ ওর পাশে আছেন যাকে সর্দি জ্বর হয়েছে, ভাইরাল জ্বর হয়েছে, তাদের সাথে বসবাস করছেন দু চার পাঁচজন, দেখা গেলো যে দুই দিন দুইজন অসুস্থ হয়ে গেলো, একজনকে কিছুই হলো না। প্রথমত সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আল্লাহ কিছু কিছু রোগকে এমন করেছেন, এমন চরিত্রের করেছেন যে সেগুলি ছোঁয়াচে, এটা ঠিক আছে আপনার জায়গায়, কিন্তু তার মধ্যেই ক্ষমতা নেই। তাহলে আল্লাহ কী করেছেন, শরীরে আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, প্রত্যেকের সমান সমান না, কারো প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তখন ওই পাশের লোকের হাঁচি পড়া থেকে আর ওই সর্দি জ্বর থেকে আক্রান্ত হয়ে গেল, একটুতে আক্রান্ত হয়ে গেল। ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে বেশিরভাগ লোক অসুস্থ আসছেন, কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খারাপ ভাইরাসগুলো নিয়ে এসেছে, এই ভাইরাসগুলো সব আবহাওয়াতে ছড়িয়ে আছে, ওখানে গিয়ে এক দুদিন থাকলেই সর্দি কাশি ধরে নেবে আর বিভিন্ন রোগে হ্যাঁ পেট খারাপ হয়ে যাবে, তো এ হয়ে যাবে সে হয়ে যাবে, আপনার শরীরের ডিফেন্স শক্তি কম আছে সেই জন্য। কিন্তু অনেকে আছেন কঠোর পরিশ্রম করে আসলো কিছুই হলো না, দেখবি ডিউটি করছে। এই দুটোই সুস্থতায় বাধাগ্রস্ত করে, দুটো কি, আনি আদাম আল আকল অশ্বর পানাহার না করা, আমি খাবো না দাবো না, আবিল ইসরাফি অথ বা ভালো জিনিস পেয়েছি বেশি করে খাবো, ভালো জিনিস পেয়েছি বেশি করে খাবো, অনেকে এই ধরনের মন্তব্য করে, ভালো দাওয়াত টাওয়াত পেয়ে গেলে রাত্রে বেশি করে খেয়ে নিই, কালকে নাস্তা করবো না, শুনেছেন না, আমার একটা দায়ীদের পার্টি ছিল অনেক সময়, একদিন ছিল তখন দাওয়াত টাওয়াত যেতাম অনেক আগে 15-20 বছর আগের মতো, তো ভালো খাবার খুব দাম, আমি কোনো জায়গায় ছিল মনে কার বাড়িতে ছিল ওখানে বাসায়, তো যাই হোক এত সুন্দর খাবার ছাড়া যাবে না, বেশি করে খেতে হবে, আপোষ আলোচনা চলছে আর খাচ্ছে, যার যতটা মন চাইছে খাচ্ছে। তো একজন সিনিয়র পুরাতন দায়ী আমার বন্ধু মানুষ দেশে চলে গেছেন, আল্লাহ বলছেন ভালো খাবার তো খান, কালকে নাস্তা করবেন না, একবারে জোহরি খাবেন, বুঝছে এটা উপকারী না উপকারী না, নিয়মিত খান তারপরে আপনি গ্যাপ দেন, ওইটা ঠিক আছে, নিয়মিত খেয়ে লম্বা গ্যাপ দেন ওটা ভালো, কিন্তু আপনি অতিরিক্ত খেয়ে নেবেন, বোঝা চাপিয়ে দেবেন, এটা হবে না। জি,